Ei. খাই বলাইছ, এই যে দেখেন ফার্স্টে একটা দেখাই, এটা দেখেন ও কিন্তু ওর চামড়াটা ছাড়ছে। হ্যাঁ, আপনি একটু ভালো মতো দেখেন, ভালো মতো খেয়াল করেন, এই যে যে এটা দেখতেছেন, এই যে দেখেন এটা কিন্তু ও ছাড়ছে। হ্যাঁ, এটা কিন্তু আরো কয়েকবার ছাড়বে, ছেড়ে তারপর এটা পিউপা হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমাদের যে ফিঞ্চ পাখিগুলো কিন্তু অলরেডি একটা ডিম পারছে, এর আগে একটা ডিম পারছিল, বাচ্চা ফুটছিল, বাচ্চারা মারা গেছিল। তো ওই আশা নিয়ে আমরা আবারও ওদেরকে বিডেই রাখছি, তারপর ওরা আরেকটা ডিম পারছে। তো এখন ডিমটার কি অবস্থা তাদেরকে একটু দেখাই, যদিও পাখি ডিম ধরবো না, জাস্ট দেখার জন্য নামাবো আর কি। ওই যে দেখেন, দেখা যাচ্ছে ডিমটা, আপনারা জানি না দেখতেছেন কিনা, ওই যে কাপড়ের নিচে আছে, এখনো তো ভালো মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আর বেশি ওদেরকে ডিস্টার্ব করবো না। আমার একটা জিনিস দেখার যে এই দুইটা পাখি, ওদের কালার একটা হলো গিয়া, একটা হলো সাদা আর একটা হলো গিয়া ডিফারেন্ট কালার। তো এটার বাচ্চা কি কালার হবে, বাবরা হবে বাবরা? আচ্ছা, আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, গতকালকে কিন্তু আমরা যে আমাদের যে বিটলগুলোকে আমরা পিউপা করার জন্য দিছিলাম, সো ওরা কিন্তু অলরেডি আপনার যে শরীরে যে চামড়াটা ওটা চেঞ্জ করা শুরু করে দিছে। আপনাদেরকে একটু করে দেখাই, ঠিক আছে? এই যে দেখেন ফার্স্টে একটা দেখাই, এটা দেখেন ও কিন্তু ওর চামড়াটা ছাড়ছে। হ্যাঁ, আপনি একটু ভালো মতো দেখেন, ভালো মতো খেয়াল করেন, এই যে যে এটা দেখতেছেন খালি এটা, এটা কিন্তু ওর চামড়া, উপরেরটা ছিল, দেখাই, এই যে দেখেন এটা কিন্তু ও ছাড়ছে। হ্যাঁ, এটা কিন্তু আরো কয়েকবার ছাড়বে, ছেড়ে তারপর এটা পিউপা হবে, এই দেখছেন। আমরা এটা সরাবো না, তো এটা এখানে রেখে দিব, ও দেখি আর কি আরেকবার মনে হয় ছাড়বে, ছাড়ার কথা, ও ছাড়ছে। তারপরে আরো আরো কয়েকটা না দেখলাম, এই যে একটা, এই যে একটা, এই যে দেখেন ছাড়ছে। হ্যাঁ, কেউ যদি মনে করে থাকেন যে ওটা মারা গেছে, এটা না, মারা যায়নি, ওটা উপরে যে চামড়াটা ওটা ছাড়ছে, এই দেখছেন। তো আমরা এখন এই পোকাটা মুরগি খাইতে দিব, আর একটা 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 তো দেখলাম যে এর একটা ছাড়তে ছিল, কোনদিনই লোকদিন এটা না, এই যে এটা দেখেন, এটা একটু আগে, জাস্ট একটু আগে ছাড়ছে এই খোলসটা, একটা কোথায়, এই যে জানা, ও তো ঘুমাই গেছে না মনে হয়, কোনটা ঘুমায় নাই, তোমার আমি বুঝাই, এটা কি করতেছে, এই যে দেখো তুমি, ও দেখো একদম স্টপ হয়ে গেছে না, লড়তেছে না, এটা দেখছে কি, ও কিন্তু ভিতর থেকে তোমার যে ওর যে চামড়াটা ছাড়তেছে, ছাড়ার সময় ও একদম স্টপ হয়ে যায়। তো এই চামড়াটা যখন ও যখন স্টপ হয়ে যাবে, তখন চামড়াটা আস্তে 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 করে ছাড়বে। তুমি একটু জুম করো, দেখো কোনো নড়াচড়া নাই, দেখছো? কিন্তু এইটা হচ্ছে চামড়া ছাড়তেছে, ওর চামড়া দেখো আলগা হয়ে গেছে, তুমি কিন্তু দেখে বুঝতে পারতেছো, এবং যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু বুঝতে পারতেছেন, আলগা হয়ে যেতেছে। এবং পক্ষান্তরে যদি আমি অন্য একটা দেখাই, তাহলে দেখবেন যে ওর শরীরটা কাঁচা কাঁচা ভাব, তাহলে বিষয়টা আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন। দেখেন আর এটা দেখেন, এটা কিন্তু শরীর ছাড়তেছে। আচ্ছা, এই যে লাদেন এখন এগুলো নিবে, আমরা যে গতকালকে যেগুলো ছিল এক্সট্রা, এখান থেকে আমরা মুরগিকে খাওয়াবো। এই যে এগুলি আমার মনে হয় কি, এগুলি যে সাদা না, এগুলি আপনি একটু জুম করেন, আমার মনে হয় এগুলি আর কি আপনার খোলস পাল্টাইছে, আমার যেটা মনে হয়। হইতে পারে, কারণ আমরা তো সবগুলো কাপে জায়গা দিতে পারিনি, তো একটা দুইটা দেওয়া ওদের, সমস্যা নেই, ওইদিকে প্রোডাকশন তো হইতাছেই। আমরা এই যে দেখেন দিতেছি, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে এ খায় ফেলাইছে, একদম মানে গিলা ফেলাইছে ডাইরেক্ট। আচ্ছা আরেকটা দো, এই দেন আরেকটা নিয়েছে, দেখছেন খায় ফেলাইছে,
সো দুইটাই ফিমেলে খেয়ে ফেলছে, মেলরে খাওয়াইতে পারেনি। লাদেন তুমি মেলটার একটু খাও, মেলটার একটা খাওয়াইতে হবে, ফিমেলটারে বাই করো। আমরা এবার মেলটাকে খাওয়াবো, এর জন্য ফিমেলটাকে বের করে দিছি। এই যে মেলটাকে, এই যে দেখেন, এই দেখেন খাবে। এই দেখ আবার পালাইছে, ওরা মানে মুখে গ্রিপ করে রাখতে পারো না। এই যে আবার দিছি, খাবে খাবে। বাইরে যাওয়া লাগবে না, মুখে নিয়ে ঘুরতেস, খাই ভালোস। এইভাবে যদি ওদেরকে দিনে একটা দুইটা করে খাওয়ানো যায়, এটা থেকে ওদেরকে একটা ভালো খাবারের চাহিদাটা পূরণ করা যায় এবং ভালো প্রোটিন এটা ওর শরীরের জন্য। এই জন্য আর কি খাবারের খাবারটা আমরা তৈরি করতেছি নিজেরা নিজেরাই। তো এই জিনিসটা করলে কি আসলে খাবারের যে খরচটা একটু কমানো যাবে মুরগি পালনের ক্ষেত্রে। তো আমরা দেখা গেছে এই যে খাঁচাটা আছে, এই খাঁচাটা আমরা আরো কয়েকটা মুরগি আনবো। আর আমার ইচ্ছা আছে যে হাঁস আনার, যেই রাজহাঁস, রাজহাঁস খুবই পছন্দ, তো রাজহাঁসের বাচ্চা আনবো। বাসাটা আমরা দেখি চিন্তা ভাবনা করতেছি যে এইখানে আশেপাশে কিছু একটা করা যায় কিনা, করা যাবে না লাদেন? আমরা এদিক দিয়ে আর কি নেট দিয়ে, হ্যাঁ এই পর্যন্ত নেট দিয়ে এই জায়গায় রাজহাঁস। আচ্ছা এই জায়গায় যদি আমরা নেট দিই লাদেন, হ্যাঁ এই এই সেটটা আর এই সেটটা নেট দিয়ে করি, আর এখানে তো ওদের থাকার জন্য একটা বক্স করে দিই, তাহলে থাকতে পারবে না, সুন্দর হবে। বা আমরা এই যে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে একটু কাট দিয়ে দিলাম, আমরা আমাদের কাছে আপনার বোর্ড আছে, কাট আছে, অনেক কিছু আছে, দিয়ে আমরা এদিক থেকে দিয়ে এদিক দিয়ে আমরা করতে পারি। আচ্ছা দেখি আমরা খুব শীঘ্রই এই জিনিসটা করব, আগে আমরা সেট আপ করবো, তারপর রাজহাঁস নিয়ে আসবো। আমাদের রাজহাঁসটা আরো বেশি ভালো হবে, আর সেট আপ করবো। আর যদি ওদের জন্য, ওদের জন্য যদি প্রয়োজন হয় আমরা একটা ট্রে বানাবো, যদি গোসল টোসলের জন্য, হাঁটা চলা করার জন্য, সো আনবো দেখি ইনশাল্লাহ। তো এইখানেই করার চিন্তা ভাবনা আছে। আর এই সাইড গুলা দেখা, এই সাইড গুলা দেখা গেছে যে কিছু গাছগাছালি লাগাবো, এই সাইড সুন্দর করে যাবে। আমরা একটা কাজ করতে পারি, এই খাঁচার ভিতরে আমরা কোয়েল পাখি ফেলতে পারি। এই খাঁচা না, আচ্ছা এই খাঁচাটা আমরা একদিন ক্লিন করে ফেলবো, ক্লিন করে এখানে কোয়েল পাখির জন্য সেট আপ করে ফেলবো। কোয়েল পাখি নিয়ে আসবো তাহলে, তাহলে কোয়েল পাখি আর রাজা সেই দুইটা একসাথে আনবো দেখি, নিয়ে আসবো তাহলে। আর এই এই খাঁচাটাতে আমরা মুরগি আরামসে পালানো যাবে, কারণ হচ্ছে যে এই খাঁচাটা মুরগি পালানোর জন্য বেস্ট, মুরগি বেরোতে পারবে, ঢুকতে পারবে। এই মুরগিগুলো তো বের হয় না অত, বাট অন্যান্য মুরগি যদি আমরা এখানে পালি খুব সুন্দর বেরোবে, ঢুকবে। ব্রাহ্মা আনছিলাম, ব্রাহ্মা তো মারা গেলো, দেখি এরপর অন্য কি মুরগি আনা যায়। এখানে সুন্দর হবে সেট আপটা, সেই মুরগিকে ডেইলি দুইটা করে খাওয়াই, ফিমেলটা দুইটা খাইছে, মেলটা একটা খাইছে, তো ওরা রাইখা দাও, আর দরকার নেই। আর আমরা ওইগুলাকে আবার ওদের জায়গা মতো রাইখান দিয়ে আসি, ওইগুলো আরও দুই এক তিন দিন লাগবে সবগুলো ক্লোজ চেঞ্জ করতে, সেইভাবে টিস্যু দিয়ে ঢাকা থাকবে। তো এটা এটা রাইখা দাও, এটা দরকার নেই। আজকে অলরেডি আমরা কবুতরগুলো ছাড়ছিলাম, নর কবুতরগুলা, আর কবুতরগুলো সব আছে, এই যে আমাদের রেসার কবুতরগুলো। তো অন্য আর খরগোশ দেখেন কই গিয়া দুইটা আছে দেখছেন, মানে এগুলো নিয়ে পারা যায় না, এগুলো যে কই গিয়ে ঢুকা পয়সা থাকে, একে অসুস্থ, দ্বিতীয়ত আবার কোথায় কোথায় ঢুকা পয়সা আছে। তো এই খরগোশগুলো ইনশাল্লাহ আমরা মাইসের ট্রিটমেন্ট অলরেডি করতেছি, সো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এই খরগোশগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর পোকাগুলোর আপডেট আপনাদেরকে দিলাম। তো আর কয়েকদিন লাগবে পিওপা প্রসেসে যাওয়ার জন্য, ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।